আজকে রেসিপি রূপচাঁদ মাছের ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গার বানানোর জন্য আমি বাজার থেকে রূপচাঁদ মাছ কিনে এনেছি 3 কিলো সাইজ। এই মাছটা দিয়ে আমি ফিশ ফিঙ্গার করব। দেখুন আমি কিভাবে তৈরি করি। জলটা ফুটে গেছে, আমি 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এইভাবে এই করে এরকম চামচ দিয়ে করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো কাঁটাগুলো একটু যেগুলো আছে বেছে নিতে হবে। মাছগুলোর কাঁটা এইভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। আমি মাছগুলো এর মধ্যে একটা বড় গামলার মধ্যে ঢেলে নিলাম। উপকরণগুলো দিচ্ছি, আদাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি ছোট ছোট করে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে, কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি ছোট করে কেটে, আমি ধনে পাতা দিয়ে দিলাম, অল্প পরিমাণ একটু হলুদ দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, আদা রসুন বাটা আমি 1 চামচ দিলাম, বেসন দিলাম আমি 2-3 চামচের মতো, ডিম ফাটিয়ে দিলাম, এটা এবার মাখাতে হবে সুন্দরভাবে। গোলমরিচ দিয়ে দিলাম, গুঁড়ো করা ভাজা গরম মশলা 1 চামচ ছড়িয়ে দিলাম। আমি সাইজ করে নিচ্ছি, এভাবে বানানো হয়ে গেছে। এবার আমি ডিমটা ফাটিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, 3-4 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে নেব। আমি অল্প একটু জল দেব, দিয়ে ভালো করে বাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা এর মধ্যে আমি সুন্দর করে একবার 1 কোট দিয়ে দিলাম, দিয়ে আমি বিস্কুট গুঁড়োতে দিলাম। দিয়ে আমি আবার এটা ডুবিয়ে নিলাম, দিয়ে এর মধ্যে আবার কটা বানিয়ে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি। সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, 16টার মতন হয়েছে, আমি এবার তেলের মধ্যে দিই। সুন্দর করে ভাজতে হবে, বড়া করে লাল লাল কালার হয়ে গেছে ভাজাটা, দেখুন খুব সুন্দর ভাবে ভেজেছি। এবার আমি উঠিয়ে নেব। ফিশ ফিঙ্গার রেডি, রূপচাঁদ মাছের ফিশ ফিঙ্গার রেডি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর আমার সঙ্গে থাকবেন।